গুড মর্নিং গাইজ, আমি বিশ্বজিতের ভাইপো। দেখো আজকে বিশ্বজিৎ এখনও নেই রুমে, ওর বেড উঠে গেছে। তাহলে ও কোথায় দেখতে চাও? এই দেখো বিশ্বজিৎ, এখন এটাই আমার কাকা। দেখা যাক আমার কাকা কিনা। টুকি টুকি টুকি, দেখো আমার কাকা আজকে এত গরম, ওইখানে শুতে পায় না, ভালো করে হাওয়া পায় না, কোনোদিনও ফ্যান চলে? এখন সকাল দিকটা আমরা ফ্যান চালাই না, অন্যদের মতো তো বিল পোড়ায় না, কিন্তু আমাদের ফ্যানটা চলে মোটামুটি। কাকা খুব গরম লাগে, তার জন্য কাকা এখানে আজকে ঘুমিয়েছে নিচে, আমার পাশটাতেই শুয়েছিল, আমি বললাম আমার পাশে শুতে। যাই হোক কাকা, গুড মর্নিং, গুড মর্নিং কাকা, উঠো ইউটিউব। হ্যালো গাইজ, কাট বলা আমাকে রিক ডেকে তুললো কালকে, অনেক লেট করে উঠেছি যার জন্য ব্রেকফাস্ট পাইনি, ঠিক আছে। আর রিক তুলেছে আর নিচে যাচ্ছি, ব্রেকফাস্ট হয়তো পাবো। থ্যাংক ইউ রিক তোলার জন্য, চলো নিচের দিকে যাওয়া যাক। I don't wanna hear you tonight, I don't wanna fight you, you don't wanna know if I feel right, I don't wanna just forgive you, I just wanna be fine, I'll be waiting for a sign to light up, yeah. রুমে চলে এলাম, কমিটমেন্ট কিন্তু করেছি, ক্যান্টিনে বসে কিন্তু খাওয়ানি, কমিটমেন্ট কমিটমেন্টই থাকবে, ঠিক আছে। তো খেতে তো বসবো, তার আগে দেখছি নীলু চলে এসছে। গুড মর্নিং নীলু। এই মুহূর্তে আমরা রুমে আছি, আমার সাথে কাকা আছে, কাকা ও ট্রেডিং টেডাং মানে ভালো গান বাজায়। আর আমাদের রুমের ওখানে দেখো, এক আমার কাকা, সে নিজের কাজে শিকার জন্য সবকিছু করতে পারে। রুমের অবস্থা, সবাই এখন গেম খেলছে, কাজ নেই। গাইজ, কোভিড সিচুয়েশন কি বজা সে হম লোগা এক্সাম পোস্টপোন হো চুকা থা, লেকিন 31 তারিখ কে বাদ আমরা কলেজ খুলেগা বল রহা থা, উসকে বাদ 2 তারিখ সে এক্সাম শুরু হো রহা হ্যায়। পুষ্পা রাজ এক্সাম নেহি দেগা সা। হ্যাঁ গাইজ, আভি তক মেরে চ্যানেল কো সাবস্ক্রাইব নেই কিয়া তো চ্যানেল কো সাবস্ক্রাইব কিজিয়ে, और हर रोज नए नए वीडियो देखने के लिए बेल वाले घंटे बटन को प्रेस कीजिए, और वीडियो अच्छा लगे तो लाइक कीजिए और नीचे कमेंट कीजिए। गाइस, पुष्पा का नया लुक आ गया, पुष्पा नया लुक से ब्लॉग बनाएगा अभी तो। কলেজ এক্সাম শুরু হয়ে যাচ্ছে আর আমাদের পড়াশোনা রুমে কিছু নেই, সৌরভ তো পড়াশোনা করছে লাইব্রেরিতে গিয়ে, আমরা কিন্তু করিনি, ভালো লাগে না পড়াশোনা করতে। রিক তো চাই যে কলেজ ছুটি দিয়ে দেয়, যেমন ছুটি ছুটি চায়, রিকের ছুটি চায়, শুধু বলছে এক মাসের জন্য যেমন ছুটি দিয়ে দেয়। 12:30 বেজে গিয়েছে, এখন তো লাঞ্চ করার টাইম, লাঞ্চ কিন্তু মিস করা যাবে না বস, খাবার ভালো দেখ বা না দেখ আমি কিন্তু রুমে এনেই খাবো। থারা ভাই, থারা ভাই এক্সাম দেগা, এক্সাম থারা ভাই এক্সাম দেগা, এক্সাম মে ইতনা লিখেগা, ইতনা লিখেগা, পেপার কো ফোড় দেঙ্গে হাম লোগ। হাম কিউন চলে আতে হ্যায় হামারে ইস কলেজ মে, এক্সাম দেনে কা মন নাহি করতা, হামকো সিরফ একেলা নাহি সবি স্টুডেন্ট কা, এক্সাম হাম লোগো কো পসন্দ। अभी गाइस, मैं और अमित जा रहा हूँ कैंटीन पर। कैंटीन पे क्या करने के लिए? खाना खाने, लंच करने के लिए। लंच कैंटीन पर लंच नहीं करेंगे, रूम पर लेकर आएंगे। एक बार पिंटू सीनटा देखो, एग्जाम एक दिन बोल दिला शुद्ध लाड़े। हमें ओके एक जिनिस बोललाम, पिंटू तुम बोई पढ़े की करबी, তুই কি পড়লে মনে হয় তুই পরীক্ষা দিতে পারবি? ভাই দিনভর সো গেয়া থা আপন, ক্যা ক্যা হ্যায় পুষ্পা, পুষ্পা সরি ডায়লগ ভুল গেয়া থা, আপন পুষ্পা হ্যায় না, ইসলিয়ে দুপুর মে সো দিয়া থা, বড়া বিজনেস করনা হ্যায় না, দিমাগ চালানা হ্যায়, ইসলিয়ে সো গেয়া থা। তো শোয়ার পরে মাঠে গেলাম, মাঠে বলতে সামনে কলেজের পিছন দিকে যেখানে ভলি খেলতে যায়, গেলাম ভলি খেলে খেললাম, দু রাউন্ড খেললাম, দু রাউন্ডে হেরে গেলাম, ঠিক আছে। তারপরে ক্যান্টিনে গেলাম, এমনি হাস মুখ ধুললাম। আর এই যে এখন রুমে রিকের সাথে গল্প চলছে, রিক সে কি কি তোদের স্কুলটা বললি? এমপিএস পুরনো স্কুল। তোদের স্কুলটা কি নাম? ইজন মাল্টিপারপাস। হ্যাঁ, এটা কি স্যার ডিবিসি না কি? ডিএসপি। তাহলে সে বাজিরাও সিংহামের মতো লাগলো শুনতে স্কুলটা। ওর গল্প শুনছিলাম, ঠিক আছে, এখন বুঝলাম। আর পিন্টু বিস্কুট মারছে লুকিয়ে লুকিয়ে, এই পিন্টু বিস্কুট দে,
वीडियो तो जावे भाभी जी ने गाइस डिनर मिनर सारा सब कुछ हो गया हमारा, तो अभी हम लोग थोड़ा सा पढ़ाई भी करना पड़ेगा, लेकिन हमारा एग्जाम सामने आ रहा है तो इसलिए हमारा एक बोई पढ़ते हो गए पढ़व हमारा बोई एक बारे। थैंक यू फॉर वाचिंग माय ब्लॉग्स आज के जो, और यदि ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বেল ওয়ালা ঘন্টি সব কিছু প্রেস করো। আর ভাইপো আজকের জন্য এতটাই।